ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় রবিবার দুপুর 12টায় রাজশ্রী কলাকেন্দ্রে। গাছে জল ঢেলে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায়। এছাড়া ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিশিষ্ট সমাজসেবক দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও বিএমএসের গোমতী জেলা সভাপতি গৌতম দাস সহ প্রমুখ। রক্তদান শিবিরে আসা সকল অতিথিরা ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে রক্তের প্রয়োজন রয়েছে, কিন্তু ভারী বন্যার কারণে রক্তদানে ব্যাপক ভাটা পড়েছে গোমতী জেলার উদয়পুরে। এর ফলে রক্তের সংকট দেখা দিয়েছে গোমতী জেলা হাসপাতালে। এই সংকট কাটাতে ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার নেতৃত্বরা দুইভাবে অল্প সময়ের মধ্যে এগিয়ে এসেছে রক্তদানে, তা খুবই প্রশংসার যোগ্য। এই পৃথিবীতে টাকা দিয়ে স্বর্ণ, বাড়ি এবং গাড়ি কেনা সম্ভব, কিন্তু রক্ত কোথাও পাওয়া যাবে না, যা একমাত্র ভগবান সৃষ্টি করে দিয়েছে প্রতিটি মানুষের দেহে। তার কারণ হচ্ছে মানব জাতির মধ্যেই আছে একমাত্র রক্তের যোগান, যা মানব জাতিকেই রক্তদানের মধ্য দিয়ে বাঁচাতে পারে। তাই সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন রাখেন, সকলে যেন রক্তদানে এগিয়ে আসে। এছাড়া মন্ত্রী বলেন, বর্তমানে এ রাজ্যে বুকে যে ভয়াবহ বন্যা হয়েছে, তার জন্য রাজ্য সরকার থেকে সমস্ত দপ্তরকে কাজ করার জন্য বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে। তাই সমাজের প্রতিটি মানুষ এই মুহূর্তে এই বড় ভয়াবহ বন্যার মোকাবেলা করে স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারে, সে কামনা করেন তিনি। এদিনে রক্তদান শিবিরে 70 জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করেন। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সোনা দানা সব পাওয়া যাবে, কিন্তু ব্লাড যদি কেউ না দেয় তাহলে কিন্তু ব্লাড পাওয়া যাবে না, টাকা দিয়ে ওইটা কেনা যায় না। সুতরাং এই ব্লাড বলেছি যে অলওয়েজ যারা ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করে, খুব গুরুত্ব আছে, কিন্তু মাথায় রাখতে হবে যে একটি ব্লাডের যাতে প্যাকেট না ফেলে দিতে হয়, এবং সেটা সবসময় যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় তাহলে যাতে ব্লাড ডোনেশনের সঙ্গে ব্লাড যারা নেন সেই তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করতে হবে। আমি জানি বিএমএস এর কাছে চাইলে এখন 100 জন দিতে পারে, কিন্তু এটাও বলবো যে 100 জন থাকে 50 জন হাতে রাখবো। কালকে যখন দেখো ব্লাডের প্রয়োজন হয়েছে, একদিন লাগে সঙ্গে সঙ্গে ব্লাড ক্যাম্প করে দিলে মানুষের কাজে লাগবে।